সাধারণ গ্রামবাসীদের সাথে সুসম্পর্ক আরও দৃঢ় করতে বিএসএফের পক্ষ থেকে আয়োজন করা হলো স্বাস্থ্য শিবিরের। পাশাপাশি এদিন নানা ঔষধও প্রদান করা হয়। এদিন বাগদার মেহেরানি ক্যাম্পের 107 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এলাকার সাধারণ গ্রামবাসীদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে আয়োজন করা হলো এক স্বাস্থ্য শিবিরের। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এদিনের শিবির থেকে প্রয়োজনীয় ওষুধও তুলে দেওয়া হয়। উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের মেহেরানি ক্যাম্পের পক্ষ থেকে এদিন এই উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে এই ক্যাম্পের দায়িত্বে রয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর 107 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। বিএসএফ সূত্রের খবর, কলকাতার দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এদিন এই স্বাস্থ্য শিবির করা হয়। এটা একটা প্রত্যন্ত সীমান্ত এলাকা, এখান থেকে হসপিটাল অনেক দূরে। বিএসএফ আমাদের জন্য এগিয়ে এসে সাধারণ মানুষের জন্য চিন্তাভাবনা করে যে এটা আয়োজন করেছেন, আমরা একটা ধন্যবাদ জানাচ্ছি। বিএসএফ তরফ থেকে ব্যবস্থাটা করেছে, কারণ বিএসএফ তরফ থেকে পাবলিকের সুবিধা দিয়েছে। স্বাস্থ্য শিবিরে উত্তর বয়রা, দক্ষিণ বয়রা, সলক সহ 5টি গ্রামের সাধারণ গ্রামবাসীদের চিকিৎসা করেন 7 জন বিশেষজ্ঞ চিকিৎসক। জেসা কি রিমোট এরিয়া হ্যাঁ, তো ইস রিমোট এরিয়া মে জো আম সুবিধায় হ্যাঁ, জো ভারত দেশকে নাগরিকো কে লিয়ে হ্যাঁ অ্যাভেলেবল হ্যাঁ, ও উনকো নহি মুহাইয়া হো পাতি হ্যায়, তো ইয়ে বহুতই এক আচ্ছা প্রোগ্রাম হ্যায় মে সমঝতা হুঁ। বিএসএফ সূত্রে আরো দাবি, শুধু স্বাস্থ্য পরীক্ষা বা ওষুধ দেওয়া নয়, কোনো গ্রামবাসীর জটিল রোগ ধরা পড়লে কলকাতার ওই সংগঠনের সাহায্যে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হবে। আজকে বিএসএফ এর সাথে যুক্ত হয়ে খড়দা মনন ওয়েলফেয়ার সোসাইটি আর কলকাতার হিন্দুল এরা মিলে একটা ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প, প্লাস এখানে মেডিসিন দেওয়া হবে এবং ডক্টরদের দিয়ে ফ্রিতে ডাক্তার দেখানো হবে। এখান থেকে যে আই পেশেন্টগুলো পাওয়া যাবে, যাদের ধরুন অপারেশন করতে হবে, তাদেরকে বিএসএফ এর থ্রু দিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হবে। তাদের সেখানে দুদিন রেখে তাদের অপারেশন করানো, তাদের চশমার ব্যবস্থা খড়দা মনন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে করা হবে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিএসএফের 107 নম্বর ব্যাটালিয়নের কর্মকর্তারাও। তাদের দাবি, প্রত্যন্ত এলাকায় গ্রামবাসীরা চিকিৎসা করাতে হলে দূরের হাসপাতালে যেতে হয়, ফলে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা মেলে না। পাশাপাশি গ্রামবাসীদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করবার লক্ষ্যেই এদিনের এই উদ্যোগ। গাঁও বালুন কে লিয়ে ইহা করিব মেহরানি কে আশপাস জো বয়রা হ্যায় গাঁও কুরালি অর ওয়াজিদপুর ইন সব গাঁও কে লিয়ে, তো গাঁও কি পাবলিক হ্যায় উসকি হেলথ কো মেনটেন করনে কে লিয়ে ইহা ইয়ে ক্যাম্প আয়োজিত কিয়া গয়া হ্যায়। ইসসে জো সীমা সুরক্ষা বল হ্যায় ইসকে তত্ত্বাবধান মে ইয়ে ক্যাম্প আয়োজিত কিয়া যা রহা হ্যায়, তাকি জো আশপাস কে লোক হ্যায় ও আপনা স্বাস্থ্য কি জো প্রবলেম হ্যায় ও বতা সকে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।